ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। শিক্ষামন্ত্রী প্রাপ্ত বয়সে সুস্থ হলেই শিক্ষক নিয়োগ নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করবে, এমনই কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের স্বাগতম। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরপর আরও অনেক ভিডিও পেতে। কী রয়েছে প্রতিদিন আমরা দেখব, দীর্ঘ 7 বছর পরেও ঝুলে রয়েছে এসএসসির আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আদালতের বাধা কাটলেও স্কুল সার্ভিস কমিশনের গাফিলতিতে প্রকাশ হয়নি উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা, ফলে আটকে রয়েছে কয়েক হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। দিনে দিনে বেড়েই চলেছে চাকরি প্রার্থীদের উদ্বেগ এবং আশঙ্কা, একই সঙ্গে ধৈর্যের বাঁধ ভাঙছে হবু শিক্ষকদের। এই অবস্থায় শুক্রবার মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে আপার প্রাইমারিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দিল হবু শিক্ষকেরা। দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয় এদিন। পাশাপাশি কমিশনের তরফে ঘোষিত 14,339 শূন্যপদের পাশাপাশি কমিশন দ্বারা কোর্টে উল্লিখিত 5,001 শূন্যপদ এবং বিকাশ ভবন সূত্রে অর্থ দপ্তর থেকে অনুমোদিত 5,108 শূন্যপদ বর্ধিত করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান চাকরি প্রার্থীরা। পরেশ এদিন ফোনে বলেন, শিক্ষামন্ত্রী প্রাপ্তবয়সে অসুস্থ, উনি সুস্থ হলে কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপারে তারা আলোচনা করবে। এদিন শুধু চাকরি প্রার্থীদের দাবির কথা শুনেছি। বিকাশ ভবনের এক আধিকারিকের কথায় কোভিডের কারণে 14,500-এর বেশি শূন্যপদে 22,000 চাকরি প্রার্থীর ইন্টারভিউ শুরু করা যাচ্ছে না, পরবর্তী সময়ে এই ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হবে এবং পরবর্তীকালে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া তার শুরু করা হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো আগামীতে কী হচ্ছে সেটা কিন্তু দেখার।